খেল মহারণের প্রোগ্রাম আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের। আমাদের আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশরঞ্জন সিনহা মহাশয়, বিকাশ দাস মহাশয়, রামকৃষ্ণনগর থেকে আগত মণ্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস মহাশয়, বিজেপি মণ্ডলের সম্পাদক সন্দীপ দত্ত মহাশয়, বিজেপি মণ্ডলের সহসভাপতি বিশ্বজিৎ সেন মহাশয়, আমাদের বৈরমনগর জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে আমার অক্ষ অনিল দাস মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ অমিত দাস মহাশয়, আমাদের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রিতন সরকার মহাশয়া থেকে ধরে আমাদের রামকৃষ্ণনগর থেকে আগত বিশিষ্ট ক্রীড়াপ্রেমী তথা আমার শিক্ষক হিমাংশু শেখর দেবরায় মহাশয় থেকে ধরে আমার গান্ধীনগর গ্রামাঞ্চলের অন্তর্গত বিশিষ্ট সমাজসেবী এখানে উপস্থিত রয়েছেন। আজকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের কিছুটা বরণ পর্ব হবে, সেই বরণ পর্ব করার জন্য আমি সর্বপ্রথমে অনুরোধ রাখছি অনুপম মিশ্রকে, আমার হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস মহাশয়কে রামসাথী বরণ করার জন্য। সন্দীপ দত্ত মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য আমি শ্রী রাজেশ দাসকে অনুরোধ করছি। সেন মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য আমি শিবসেনা মহাশয়কে অনুরোধ করছি। রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের সভাপতি শ্রী হীরেশ বিশ্বাস মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য আমি কিশোর পালকে অনুরোধ করছি। করিমগঞ্জ থেকে আগত আমাদের জেলা স্পোর্টস ইনচার্জ হিসাবে আমার দাদা শ্রী মুক্তার আহমদকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি সুবোধ রায়কে অনুরোধ করছি। জেলা পরিষদ সদস্য প্রতিনিধি শ্রী অনিল দাস মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য অনুপম মিশ্রকে অনুরোধ করছি। সমগ্র আসাম ব্যাপী এক নম্বর থেকে শুরু হয়েছে আমাদের সবচেয়ে আদরের মুখ্যমন্ত্রী প্রাণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা সরকারের নেতৃত্বে স্বাধীনতার পরে এই প্রথম এইভাবে গ্রামাঞ্চল থেকে যে স্টেট লেভেলে যাবে বা সেন্ট্রাল লেভেলে যাবে সমাজের বিশেষ দিনে প্রথমে আমি আমাদের নেতাজিনগর খেলার মাঠে মহারণের মঞ্চে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী বৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন। আর আমাদের আসাম সরকার যে এই মহারণ ক্রীড়া পরিকল্পনা শুরু করেছে এটা একটা বিশেষ শুভ। আমি বলবো এই প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যেকে মেধাবী রয়েছে, তারা ভবিষ্যতে বেরিয়ে আসবে। তাই সরকারের সুন্দর পরিকল্পনার জন্য সরকারকে আমি কমলা কমলা না ফটো
জাতীয় বিধায়ক গুজরমালাকার ব্যবস্থাপনায় এটা নিয়ে যে